আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন বোল্ডিং ইট। আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো যে অনেকেই মানে চান যে খাঁচা তৈরি করার কারখানা দিতে অথবা খাঁচার যে ফ্যাক্টরি দিতে যেই সব জিনিসগুলো দেখতে চান এসে। তো আজকে এরকম করে আপনাদের মতো একজন ভাই আসছে, উনি মুন্সিগঞ্জ থেকে এবং ওনার নিজের পাখির দোকান আছে এবং হলো যে উনি আপনার চাচ্ছে যে এই ব্যবসাটা করার জন্য। তো আমি একটু ওনাকে, উনি দুই দিন আসছে, তো একদিনে আসলে শিখা পসিবল কি না বা দেখলে আসলে পারা যাবে কি না বা এরকম যদি আমরা তালটা লাগাই দিই, কারণ হলো যে উনি তো এখনও হাতের মাপ নেই, এখন ওনার যদি লাগাইতে দিই তাহলে উনি কিছু নষ্ট করবে, আসলে এটা কিছু নষ্ট করার পরেই শিখবে। তো দেখা গেছে এটা তারটা লাগাই দিছি, উপরের মধ্যে গ্যাপ রেখে দিছি, এখন উনি নিজেই ছিলাচ্ছে। তো এই যে আহামরি কিছুই কাজ না, কারণ হলো যে এই মানে ফ্রেমের মধ্যে ফরমাতে বসায় কাজগুলো করা এবং স্পট ওয়েল্ডিং মেশিন চালানো, এটা খুবই সিম্পল একটা বিষয়। উনি ভাইয়ের নাম আতিক না ভাই? ও আপনার নামটা আতিক? হ্যাঁ, সাইফুল ভাই। উনি আসছে আপনার মুন্সিগঞ্জ থেকে এবং উনি আমার সাথে অনেকদিন আগে যোগাযোগ করছিল, কিন্তু এখন রিসেন্টলি উনি বলতেছে ভাই আমি আসবো, তাই উনি আমার চলে আসছে ওখানে নিতে পারেন। তো উনি চাচ্ছে যে এই বিজনেসটা করার, তো আমি উনি আজকে নিয়ে দুই দিন আসছে আপনার কাজটা দেখার জন্য। তো আমি প্রথম দিনও দেখাতে পারি নাই এবং আজকে আপনার কাজটা আলহামদুলিল্লাহ ওনাকে দেখাচ্ছি যে কীভাবে আমরা করি। তো আমি চিন্তা করলাম যে ওনাকে আসলে প্র্যাকটিক্যাল একটু দিয়ে দিই যে উনি আসলে কতটুকু পারবে কি না, ওনার একটা কনফিডেন্স হবে। যে দেখতে পাচ্ছেন উনি মাত্র মানে কিছুক্ষণ হয়েছে, এখনই উনি মনে করেন যে আপনার স্পোর্ট করতেছে এবং ভালোভাবেই কাজটা মনে হয় যে মানে শিখতেছে। কি ভাই আপনার কি মনে হয় এটা কাজটা করা সহজ হবে? একদিনে কি সম্ভব মানে কাজটা? একদিনে আসলে এটা আমার কাছেও মনে হয়, আমি অনেক কাস্টমারকে বলি, কাস্টমার হয়তো বিশ্বাস করে না। আসলে এই যে ফর্মাতে বসায়া, যে আমরা যে ফর্মাগুলো আছে ফর্মাগুলো ফ্রেমগুলো তৈরি করার পরে, এই যে আপনাদেরকে দেখাই যেরকম ফর্মার মধ্যে বসায় এরকম, খালি ফর্মাটা করার পরে শিলিটা যে আপনার গ্যাপের মধ্যে কতটুকু পরে এটা বুঝেই, খালি কাঠিগুলো ফালানোর পরেই, এই যে স্পট করার পরেই আপনার খাঁচাটার মেইনলি পার্টগুলো তৈরি হয়ে যায়। এটা কোনো ব্যাপারই না, আসলে খুব সিম্পল একটা বিষয়। আপনারা একদিন দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এটা আপনি পারবেন কতটুকু বা পারবেন কি না। যেরকম উনি আপনার আগে কখনো করেনি, আমি মনে হয় যে ওনার 10-15 মিনিট হয়েছে, 10 মিনিট হবে ভাই, 10 মিনিটের মধ্যে হবে। ওনাকে আমি দিছি, উনি এতক্ষণে এই যে এই পার্টগুলো করে ফেলছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চলতেছে, মানে একটা খাঁচার 6টা পার্ট হয়, উনি অলমোস্ট 6টা পার্ট মানে 5টা পার্ট শেষ করে আরেকটা পার্ট ধরলে ওনার এক খাঁচা প্রায় শিলি হয়ে যাবে। তো এটা খুব বেশি কিছু না, খুবই সিম্পল এবং হলো যে এই কাজগুলো করা মোটেও কঠিন কিছু না। আপনারা যারা ব্যবসা করতে চান আপনার এলাকায়, আপনার জেলাতে, অনেক জেলাতে এখনও বাংলাদেশের অনেক জেলাতে আপনার কোনো রকম এই ব্যবসা নাই এবং এটা ইউনিক একটা ব্যবসা, মনে রাখবেন এইটা ইউনিক একটা ব্যবসা। যেই ব্যবসাটা আপনার লোহার ব্যবসা, আসলে লোহার ব্যবসাতে আলহামদুলিল্লাহ লস হয় না, কারণ হলো যে এটা আপনার মাছ বা প্রাণের ব্যবসা না, মানে যেই সব জীবের ব্যবসা না, যে আপনার হুট করে মরে গেল আর আপনার এটার দাম নাই, কিন্তু আসলে এটা লোহার ব্যবসা, যেই ব্যবসাতে আপনার লস বলতে নাই। যার জন্য দেখা গেছে ওনার নিজেরও একটা দোকান আছে, তো সেই জন্য উনি আসলে পাখির খাঁচার ব্যবসার সাথে একটু জড়িত বিধায় উনি এই জিনিসটা করে যাচ্ছে। ও আচ্ছা, এই যে ওনার এটা কার্ড, উনি যে শরীয়তপুরে থাকে এবং উনি যে শরীয়তপুর থেকে আসছে, উনি কিন্তু আবার একটা পোলট্রি এবং হ্যাচারির বিজনেসও করে, তো ওনার সেই জন্যই উনি এটা হলো ওনার কাজ। আপনাদেরকে দেখাচ্ছি, উনি কিন্তু মুন্সিগঞ্জ দেখতে পাচ্ছেন, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি চৌরাস্তা ওইদিকেই ওনার মানে দোকান। তো উনি আসছে এখানে কাজটা শিখতে মানে দেখার জন্য একদিনেই, তো আমি ওনাকে প্রথম দিন দেখাতে পারি না, দ্বিতীয় দিন দেখাচ্ছি। তো সেটাই, আপনাদের যদি ইচ্ছা থাকে ব্যবসা করার বা এই জিনিসটা শেখার, আপনারা একদিনে আসলেই দেখলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এবং উনি তার চালানো মেশিনটা আমি ওনাকে কিছু দেখাইছি, উনি বুঝতে পারছে যে যে এইটাও আসলে সম্ভব, এটাও কোনো কঠিন কিছু না। আমার এই মেশিনটা খুবই ইজি চালানো এবং তার সোজা করাটা খুবই সহজ জিনিস। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এইসব ক্লাস, ও ক্লাস 8-এ পড়ে, ওর নাম রবিগুল, ওরাও কিন্তু এই শিখতেছে, ওরা লকডাউনে কাজ শিখে ফেলছে, ওরা কিন্তু লকডাউনে কাজ শিখে ফেলছে এবং ওরা মোটামুটি ভালো কাজ, এখন অনেক ভালো কাজ করে। এবং উনি 10-15 মিনিটেই আপনার ঝালাই শিখে ফেলছে এবং কীভাবে স্পট করতে হয়। তো এই জিনিসগুলো খুব কঠিন কিছু না, আপনারা যারা এইসব ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন,
আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের থেকে স্পট মেশিন নিতে পারেন এবং তার সোজা করার মেশিন নিতে পারেন, এবং এ টু জেড একটা খাঁচা তৈরি কারখানার দিকে যা যা হেল্প দরকার এবং যা যা জিনিস দরকার আমরা সব ধরনের হেল্প করতে রাজি আছি এবং সব ধরনের হেল্প করতে পারবো। ট্রে কোত্থেকে নেবেন, আপনার কাঁচামাল কোত্থেকে নেবেন, গুণা কোত্থেকে নেবেন, এ টু জেড আমি ওই বিষয়ে আপনাদেরকে হেল্প করবো। এবং একটা কারখানাদার আসলে কি আমি আমরা যখন ব্যবসাটা করি আমরা আসলে প্রথমে অনেক হয়রানি হয়েছি এবং আমাদের অনেক কষ্ট হয়েছে এই জিনিসগুলো পাওয়া, এবং আমার থেকে একমাত্র আমি এক ব্যক্তি যে আমার থেকে এ টু জেড পাবেন, ফর্মা থেকে শুরু করে আপনার স্পট থেকে শুরু করে আপনার তার সোজা করা মেশিন থেকে শুরু করে কাটিং বোর্ড থেকে শুরু করে এবং তার কোত্থেকে আনবেন, তাদের নাম্বার কোত্থেকে নেবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিব। এই জিনিসগুলো আপনারা যে কেউ মানে আপনার আয়ত্ত করতে পারবেন, ট্রে কোত্থেকে আনবেন, মানে আপনার জন্য সহজ মানে জিনিসগুলো কীভাবে করবেন। কখনো মেশিনের সেটিং বুঝতে পারতেছেন না, আমাকে কল দিলে বা ভিডিও কল দিলে আমি আপনাদেরকে সেটিংটা বুঝাই দিব। তো এটা খুবই কঠিন কিছু না, আর এই ব্যবসাতে যতটুকু হেল্প দরকার আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ওই হেল্পটা করতে পারবো। ভাই এটা আর একটু ঝালাই হবে, যথেষ্ট। তো দেখা গেছে এই জিনিসগুলো আপনাদেরকে আমি বলার কারণ হলো যে আপনারা অনেকেই আসলে উদ্যোগী হতে চাচ্ছেন এবং আপনার জেলায় এই বিজনেস যদি থাকেও তারপরেও আপনি ভালো করতে পারবেন। কারণ হলো কি, এটার চাহিদা কখনোই বন্ধ হওয়ার মতো না, কারণ মানুষ কবুতর পোষে, মানুষ আপনার পাখি পালন করে। বর্তমানে আপনার 90% কবুতরই খায় না, কারণ হলো 90% কবুতরই আপনার অনেক দামি হয় এবং হলো মানুষ পোষে এখন শখের বসে, এবং পাখি জিনিসটা তো খাওয়ার প্রশ্নই উঠে না। প্রতি মাসে বাচ্চা দিচ্ছে, খাঁচা দরকার পড়তেছে, কবুতরের জন্য খুব দরকার পড়তেছে। তো এটা আপনাদেরকে বলবো যে এই ব্যবসাটা আসলে অনেক একটা লং টাইম বিজনেস বলা যায়। তো এই ব্যবসাটা যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই হলো মোবাইল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে মেশিন এবং কারখানার সব কিছু আপনারা আমাদের কাছে হেল্প পাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।